Hi guys, this is Ujjal and you are watching Ujjal Talkies. Hope you guys are absolutely fine and fantastic. Right now, I am here on 211 Road, Khoribari. So, Khoribari is explored in a day of a destination. So, we are going to go to Obbita place. Khoribari, so I am here on 211 Road. Okay, our backside is going to go to the road. Taki Road is going to go to the road. So, it is 7-8 km from Taki Road. And এদিক থেকে যে ব্যাকসাইডে যে রাস্তাটা বেরিয়ে গেছে সেই এই দিক দিয়ে সোজা গেলে আপনি যেতে পারবেন হচ্ছে রাজারহাট রাজারহাটও এখান থেকে 7-8 কিলোমিটার তো আপনি খুবই সহজে এক্সপ্লোর করতে পারবেন এবং অসাধারণ কমিউনিকেশন আমি এসেছি মধ্যমা চুমা থেকে বাদু রোড ধরে অর্থাৎ 93 বাস স্ট্যান্ডের যে রোড আছে 93 বাসের যে রুট সেই রুট থেকে আমি চলে এসেছি খড়িবাড়িতে তো খড়িবাড়ির রাস্তার দুপাশে আপনি দেখতে পারবেন ভেড়ি তো মাছের এখানে ভেড়ি রয়েছে চারিদিকে তো অসাধারণ জায়গা এক্সপ্লোর করার জন্য আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর চলুন আমার সাথে আপনারা ঘুরুন খড়িবাড়ি তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক এবং আমার চ্যানেলকে সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন ঘুরি খড়িবাড়ি তো ফ্রেন্ডস আমি এখন রয়েছি 93 রোডে ঠিক চৌমাহা আর কৃষ্ণমাটির মাঝখানে কৃষ্ণমাটি ঠিক পার করে দাঁড়িয়ে আছে এখান থেকে 1-1.5 কিলোমিটার দূরে খড়িবাড়ি তো খড়িবাড়িটা টোটালটা এক্সপ্লোর করব আজকে তো চলুন বাকি কথা হবে খড়িবাড়িতে গিয়ে তো লেটস গো টু খড়িবাড়ি আমি খড়িবাড়ি মোড় থেকে 211 রোড ধরে আসছিলাম নর্থ পয়েন্ট স্কুল যেটা রয়েছে 211 রোডের উপরে তার ঠিক আগে বাঁদিকে একটা সরু গলি দেখতে পেলাম তো অসাধারণ জায়গা তার জন্য আমি এই গলিটা সরু গলি একদম ন্যারো ওকে চার চাকা প্রবেশ করবে না সেখানে হয়তো বাইক সাইকেল বা ভেটে আসতে পারবেন তো তার একদিকে দেখতে পাচ্ছেন পুরো সবুজ ধান গাছ তার অপর সাইডটা জাস্ট দেখুন পুরো ভেড়ি ওকে মাছের ভেড়ি রয়েছে তো অসাধারণ ভিউজ বস ওকে এবং টোটালটাই অসাধারণ ভিউজ জানি না ক্যামেরাতে কতটা সুন্দর লাগছে বাট আপনি যখন এখানে আসবেন তখন কিন্তু অসাধারণ লাগবে তাই আমি কিন্তু রাস্তা 211 রোড থেকে টাক করে আমি বাঁদিকে ঢুকে গেলাম যেহেতু অসাধারণ ভিউজটা আমার দেখে রাস্তার দিকে খুব ভালো লেগেছে তার জন্য আমি এখানে চলে আসলাম অসাধারণ ভিউজ একদিকে ভেড়ি অর্থাৎ জল আরেকদিকে দেখুন সবুজ পুরো ধানকে তো অসাধারণ জায়গা একবার এক্সপ্লোর করুন খড়িবাড়িতে তো খড়িবাড়ি অফবিট প্লেস ফর ওয়ান ডে ডেস্টিনেশন নিয়ার কলকাতা আমি এক্সপ্লোর করছি খড়িবাড়ি
তো খড়িবাড়ি জায়গাটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। আর এই যে লোকেশানটার গুগল ম্যাপের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো, যাতে তোমাদের আসতে কোনো সমস্যা না হয়। আর মাথার চুলের অবস্থা দেখতেই পাচ্ছ, যেহেতু মাথায় হেলমেট পরেছিলাম তার মধ্যে অসাধারণ একটা সুন্দর হাওয়া, তো চুলের অবস্থা এরকমই হয়ে গেছে। তো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই জায়গাটা কেমন লাগলো। আর এই ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু এই গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া রইলো।